বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আমি নতুন আরও আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার আজকের এই ব্লগ ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। আমি সকালে নাস্তা তৈরি করতেছি। তো আজকের নাস্তা হবে রুটি, আলু ভাজি, ওদের জন্য ডিম পোস্ট থাকবে, আর আমি চা দিয়ে খাবো। তো আজকে একটা চা বানাবো। সাধারণত আমি রং চা খুব কম খাই, মানে এই চা কম খাই, তো তার মধ্যে রং চাটা কমই খাওয়া হয়। কিন্তু আজকে বানাবো, যেহেতু আর এর একটু ঠান্ডা লাগছে, তো সেজন্য একটু চাটা খেলে ওদেরও ভালো লাগবে। তো আমি আগেই কিন্তু আটাটা গুলে আলু ভাজিটা করে নিয়েছি, বসিয়ে দিয়েছিলাম, তারপরে রুটিগুলো বেলে নিয়েছি, তাতে করে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি সবগুলা রুটি সেকে নিচ্ছি। এটা কিন্তু সবসময় হয়, যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন এসে কিন্তু আমাদের দেখা গেছে অনেক বাচ্চারাই অসুস্থ থাকে, আর বেড়াতে গেলে কিন্তু আনন্দ করে, তখন কিন্তু বুঝতে পারে না ওরা, আর বাসায় যখন আসে তখন কিন্তু একটু অসুস্থই হয়। তো সবসময় যখন বাড়িতে যাই তখনও কিন্তু এরকম একই অবস্থা হয়। তো যাই হোক, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। একটু গরম পানি খাওয়াচ্ছি আর একটু খাবারগুলো একটু বেছে দিচ্ছি। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তখন খাবারগুলো কিন্তু একটু সাবধানে খেতে হয়, সব খাবার কিন্তু এখন ভালো লাগে না। আর আমরা যতটা ফ্রিভাবে শীতকালীন খাবারগুলো খাই, তেমন কিন্তু আমরা এই গ্রীষ্মকালে কিন্তু প্রচণ্ড গরমের জন্য আমরা এই খাবারগুলো খেতে পারি না শান্তিতে। তো যাই হোক, তারপরে তো খাই আলহামদুলিল্লাহ, কারণ বেঁচে থাকতে হবে সেজন্যই। তো এদিকে আমি আবার একটু চাটা করে নিচ্ছি, আর আমি তুলসী পাতার চা করব। তো বেশ অনেকগুলা তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর চা করব 3 কাপ। তো সেই মাপে পানিটা দিয়ে দিলাম। তো আমি আবার একটু রং চাতে লবণ দিই। তো লবণটা দিলে আমার রং চাটা অনেক ভালো লাগে, অনেকেই কিন্তু লবণটা খায় না, তো লবণ দিয়ে খেলে অনেক টেস্টি লাগে রং চা। তো আমি দিয়ে দিলাম লবণ। এখন আমি 3 কাপ চায়ের জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে একটু এলাচ দিব। তো আমি আজকে আর আদা দিব না, তো এটার সাথে আদাও কিন্তু দিলে ভালো লাগে, যেহেতু রং চাই মশলাগুলো দিলে খেবি টেস্ট লাগে। তা আমি এলাচটাকে একটু মুখটা ফেটে দিচ্ছি যেন বিসিটা বের হয়ে যায়, আর একটু সিদ্ধ হলে এটার যে ঝাঁজ এটা বের হয়ে যাবে, তখন চাটাও খেতে ভালো লাগবে। তো আমি বেশ অনেকক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি একটু দিয়ে দিব সামান্য পরিমাণ চা পাতা। আর এই তুলসী পাতা চাটা কিন্তু ঠান্ডার জন্য অনেক উপকার। তো তাছাড়া আমি চেষ্টা করি সবসময় ওদেরকে তুলসী পাতাটা একটু খাওয়াতে, যেহেতু গাছে আছে। তো আমি একটু যখন দেখি একটু বেশি হয় তো এমনিতেই সিরে সিরে ধুয়ে দিই, তো যেটা খালি খাও তো ভালো লাগে, খায় ওরা। তো আমার চাটা হয়ে গেছে, আমার সকালের নাস্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি নাস্তাটা করে নিচ্ছি। তো সকালে নাস্তাটা শেষ করে এখন আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি। আর তার আগে অনেকগুলো কাজ করতে হয়েছে,
আর এই কাজগুলো তো আমাদের ডেলি থাকে। আমাদের সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশ অনেক কাজ জমে যায়, তো সেই কাজগুলো করে আবার দুপুরে রান্না বান্না করা, তো সেই সংসারে আসলে অনেক কাজই থাকে, কিন্তু তারপরও নিজেকে একটু রিল্যাক্সও দিতে হয়। তো চেষ্টা করি সব কিছু মিলিয়ে যেন করতে পারি। আর আসলে ভালো লাগে না, যেমন আরিয়ান যেহেতু ঠান্ডা তো সে আসলে খাবার দাবার একটু ডিস্টার্ব করে, আগে তো করতো তো এখন একটু বেশি করে। তো যাই হোক, যতটুকুই খায় তো এখন তো একটু শরীরটাকে সুস্থ রাখতে হবে, যেহেতু অসুস্থ তো একটু দেখে শুনে কিন্তু ওর জন্য একটু ইয়া করতে হয়। তো এখানে আমি রান্না করব হচ্ছে গরুর মাথার মাংসটা, আর এটা রান্না করব হাতে মেখে, সবগুলো মশলা দিয়ে একটু হাতে মেখে রান্না করব। তো সব মশলাই দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু তেল দিয়ে হাতে মেখে নিব। আমি একটু হাতটা ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম চুলায়। তো এইভাবেই রান্না বান্নাগুলো করে নিচ্ছে, আর একদম সহজ, কেউ কিছু মনে করবেন না আজকে রান্না বান্নাগুলো দেখলে। তা আমি আমার মতো করে একটু ট্রাই করতেছি, আমি যেভাবেই করি সেভাবেই, আর তেমন তো কোনো রেসিপি না, জাস্ট শুধু ভিডিও আমার সেটাই করা। আর এত পরিমাণ গরম পড়ছে আসলে কোনো খাবারই কিন্তু ভালো লাগে না, তো কিন্তু খেতে হবে সামান্য পরিমাণ হলেও। যদিও দুদিন ধরে একটু আকাশটা চেঞ্জ, তো আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, কিন্তু গরম কিন্তু কমে না। রাতের বেলা হয়তো একটু বৃষ্টি হয়, কিন্তু তেমন বাতাস বা ঠান্ডাটা কমতেছে না, তো সেজন্য আসলে অনেক মানুষই দেখা গেছে যে অসুস্থ হয়ে যাচ্ছে। তো আর সবাই একটু সাবধানে থাকবেন, বিশেষ করে বেবিরা এবং বয়স্করা বেশিরভাগ কিন্তু অসুস্থ হয়, কারণ তাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম থাকে, তো তাদের দিকে একটু খেয়াল রাখা উচিত। আর আমিও চেষ্টা করি আমার পরিবারের বেবিদের জন্য একটু খেয়াল রাখতে, যেন ওরা সবসময় সুস্থ থাকে। তো এই রান্নাটা যেটা এখন করতেছি, তো এটা কিন্তু খুব সহজ, এটা আমি এভাবে করতেছি কেউ দেখে হাসবেন না, কারণ এই রান্নাটা আমার অনেক প্রিয়, আমি প্রায় এটা করি আর খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে যখন গরমের দিন পড়ে তখন কিন্তু এই রান্নাটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো দেখতেই তো পাচ্ছেন আমি কি দিচ্ছি, মানে একদম ঝটপট হয়ে যায় আর একদম স্বাস্থ্যসম্মত একটা রান্না, আর রান্নাটা হইতেও তেমন একটা সময় লাগে না, ঝটপট হয়ে যায়, যে কোনো সবজি দিয়ে এটা করা যায়। তো এভাবে আমি গতকালকেও করেছিলাম, শুধু ডাটা রান্না করেছিলাম আলু দিয়ে, ওইটাও খেতে অনেক ভালো লেগেছে। তো আজকে আবার ভাবলাম যে কিছু সবজি আছে তো সেটা আবার একটু রান্না করি, তো রান্নাটা করে নিলাম এইভাবে। আর আজকে রান্নাগুলো একটু গরমের চিন্তা করি করা, আর মাংসটা একটু করেছি যেহেতু বাচ্চা, তো বাচ্চারা তো একটু ভালো মন্দ খেতে চায়, তো সেজন্য একটু যে জ্বরের মধ্যে যদি একটু খায় কটা ভাত খাওয়ানো যায়, তো সেজন্য একটু করা আর কি। তো আমার এই রান্নাটাও হয়ে গেছে। মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি ডালটা রেডি করে নিচ্ছি। আর ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম আম। তো গ্রীষ্মকালে কিন্তু আর প্রচণ্ড গরম থাকে, তো সেই গরমে কিন্তু আম ডালটা খেতে অনেক ভালো লাগে। আর
যখন গরমের দিন কোনো কিছু দিয়ে খেতে মনে চায় না, তখন যখন শুধু আমের ডাল থাকে তো সেটাও কিন্তু বড়দেরও খেতে ভালো লাগে। তো ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে, তো এখন আমি একটু ডালটা বাগার দিয়ে নিচ্ছি। তো ডালটা আর কি দেখাবো, সব সময় তো রান্না করি, ডাল তো সবাই রান্না করে। তো আমি আগে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে আমি রসুন কুচিটা দিয়ে ভেজে নিয়েছি, এখন ডালটা বাগার দিয়ে দিচ্ছি। তো মেয়েটা খুবই পছন্দ করে ডাল, তো আরিয়ান আবার তেমন একটা পছন্দ করে না, ওর আবার খাবারের দ্বারা অন্যরকম। তো চেষ্টা করি যে দুজনকে এক রকম খাবার দিতে, কারণ আলাদা আলাদা করতে গেলে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তো কিছুই করার নাই, তো মাঝে মধ্যে কিন্তু একটু বায়না ধরে বসে। তো রেডি হয়ে গেল আমার আমডাল, তো আজকের দুপুরে জমিয়ে খাবার দাবার হবে আমডাল আর ওই মাছের তরকারি দিয়ে। আর সত্যি সবাইকে অনুরোধ করতেছি, একবার হলেও আমার ওই মাছের তরকারিটা ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে মাথার মাংসটা আর তামডাল তো রান্না করেছে আর সবজি। তো মাথার মাংসটা কিন্তু হাড় থাকে, তো খেতে অনেক ভালো লাগে। আর এই যে সবজিটা দেখেন, কালারটা এসে এসেছে, খেতে অনেক মজা হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা, সবাই এইভাবেই সাপোর্ট করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।